কেমন আছো তুমি? এ মরুভূমিতে তোমার এই বালুর বাতাসে দেখ কিরকম বাতাস যে চলতেছে, বাতাস যে চলে রালি ভাই। দরজা বন্ধ করে রাখছি। এটা গেট বানাইছো? আলি ভাই মরুভূমিতে যাবার জন্য গেট, নতুন গেট, মানে গেট তৈরি করছে। কি পরিমাণে বাতাস চলতেছে না? আমি কি এরকম বালুর বাতাসে কি করব? হাওয়া বেশি হইলে ভালো লাগে, বুঝছেন? আপনাদের না এলাকা শান্তি লাগে। বেড়াগুলি একটু অবাক হয়েছে যে লুকটা কেডা, বুঝছো না? এই লুকটা কেডা এখন যে পানি নেইতে আছে, পানিটা আবার ভালো হইলে আবার নষ্ট হতে পারি ভাই। সন্দেহ গেলে কারো হয় না না? এখন আসতে পারে নাকি? আচ্ছা, এইসব ধরনের বালু যারা তোমরা মরুভূমিতে কাজ করো, তো তোমরা তো মনে হয় মধ্যে মধ্যে যা মুখে ঢুকে মুখে ঢুকে যায় না এগুলি? না সাবধান থাকে, এগুলিতে বলে আবার পাত্রে বলে হাসানি হ্যাঁ সত্য সমস্যা পাত্র বলে আলি ভাই। সাফ করে না বেশি খাইতে নাই পাকিস্তানের সমস্যা, পাকিস্তানের এখন খালি বলে এখন কও বেতন টেতন পাইছো? হ্যাঁ বেতন কালকে দিয়ে দিছে এত তাড়াতাড়ি? তোমার আর ভাবে বেতন পাইছে না? হ্যাঁ এমনি হ্যাঁ টেরো অভাব নাই নাকি? না ও অনেক লোকে বলে আমাদের বাংলাদেশের লোক কিন্তু 5% মধ্যে বেতন পানা বলে আহারে কত হারামি লোকগুলি আরবিরা, মানুষের কষ্ট দিন রাজ পরিবার আছে নাকি? তো বিদেশে কি জীবনটা সাকসেস মনে হয়? আমি 1500 টাকা ইয়ে, আমি মনে করতে আমার 2000 টাকা হলে মোটামুটি কিছুটা ইয়ে হয়েছে এইরকম আর কি। অভাব লাগিয়ে জানি না আল্লাহ কবে তো বেতন পাও, এগুলি সেভ করো না? বিদেশিরা গরিব হয় কিভাবে জানো আলি ভাই? এই যে বাড়িতে বিল্ডিং করে, টয়লেট গোসলখানা করে, এই করে ওই করে, এগুলি করে লক্ষ লক্ষ টাকা ওইসব জায়গায় ফালাই দেয়। বাংলাদেশে একসাথে কিচ্ছু নাই, এগুলো আছে যারা এখন ছাগল কয়টা আছে? 200
হয়েছে ছাগল না ছাগলের কি দুধ টুধ দোয়াইতে পারো দুধ এত দুধ কি আছে আলি ভাই তোমার মন মেজাজ মানে ভালো না মনে হয় মনটা মানে ভালো না মনে হয় লাগে তোমার এরকম এদিকে মনে হইতেছে কেন রে ভাই কেন কাজ করলে ধ্বংস হয় কিভাবে দেখেন ছাগলের বেড়ার বাচ্চা এই জন্য টেনশন মাশাল্লাহ।